লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের ভোট হয়েছিল গত 11ই এপ্রিল। নির্বাচনের পরপরই কংগ্রেস, সিপিআইএম উভয় বিরোধী দল রিগিংয়ের অভিযোগ তুলেছিল। পরবর্তী সময় নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগের সত্যতা খুঁজে পায়। গোটা বিষয়টি তদন্তের জন্য জাতীয় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসিকে রাজ্যে পাঠিয়ে দেয়। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন পুনঃভোটের ঘোষণা দেয়নি বিরোধীদের দাবি মতো। শনিবার সকালে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্য বামফ্রন্ট কমিটি। বিকেলে বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর সাংবাদিক সম্মেলন করে বলেন, পশ্চিম আসনে নির্বাচন শেষ হওয়ার 16 দিন পরও নির্বাচন কমিশন পুনঃভোটের কোনো উদ্যোগ নেয়নি। আমরা শুধু একটা বিষয় বলেছি যে 16 দিন পেরিয়ে গেল পশ্চিম ত্রিপুরা লোকসভার নির্বাচন, যেটা প্রহসন করা হয়েছে। বিজন থর বলেন, পশ্চিম আসনে মোট ভোট পড়েছে মাত্র 50%, তথ্যানুযায়ী 83% অধিক ভোট পড়লেও প্রায় 50% ভোটার ভোট দিতে পারেনি। এটাই তো গুরুত্বপূর্ণ না, অন্তত 50% ভোটার ভোট দিতে পারেনি পশ্চিম ত্রিপুরা, জেনুইন ভোটার, যেগুলো পড়েছে 81 point something, সব জেনুইন ভোটার না, 50% অরিজিনালি। সিপিআইএমের দাবি, অতি সত্বর পুনঃভোট করতে হবে, কেননা পশ্চিম আসনের ভোটে যে জালিয়াতি হয়েছে তা কমিশনের কাছে স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।